বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হল স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। এছাড়াও বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, এটুআই নীতি উপদেষ্টা আনির চৌধুরী ও বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার সহ কমিটির 30 সদস্য এই বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিবরাও। সভাপতির বক্তব্যে প্রযুক্তি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। কেউ দাবা রাখতে পারবে না, যতই চক্র যাই হোক, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন শিক্ষায় দীক্ষায় এবং প্রযুক্তি ব্যবহারে যে দক্ষতা তারা অর্জন করে গেছে। এখন যেমন ভালো করে পড়তেও পারে না, কিন্তু মোবাইল ফোন চালাতে পারে, আর প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ করে দেয়, সেই সুযোগটাই আমরা এখন গ্রহণ করছি এবং করব। ডিজিটাল বাংলাদেশের নানা সুফল বর্ণনা করে প্রসঙ্গক্রমে তুলে ধরেন 4 বছর বয়সী নাতির কথাও। যখন আমার 4 বছর নাতি আমাকে বলে যে কোনো চিন্তা নাই দাদু, টিপতে থাকো, টিপতে টিপতে হয়ে যাবে, তুমি পেয়ে যাবা। বৈঠকে স্মার্ট বাংলাদেশের নির্বাচনী ইস্তেহার নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই স্মার্ট বাংলাদেশ রূপান্তরে সচিব এবং মন্ত্রীদের আত্মবিশ্বাস ও নিষ্ঠা ধরে রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বৈঠক শেষে সজীবাদের জয় সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি গ্রন্থের চতুর্থ সংস্করণ লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় ICT সচিব মোহাম্মদ শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।